হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আজকের পর্বে আমি দেখো আবারও দুটো প্রবলেম রেখে দিয়েছি। তার মধ্যে এই দু নম্বর প্রবলেমটা আবার এমপি 2018 এর এসএকিউ টাইপের কোশ্চেন ছিল, সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ চারের দাগের মানে টু মার্কসের কোশ্চেন এটা, ঠিক আছে? 4-12 এটাও আমরা করব। এবং এটাও একটা অ্যানাদার ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিক পরীক্ষায় বোধহয় একবার এসেছিল, কিন্তু আমাদের একটু তৈরি থাকতে হবে, কোনো একটা সময় এসে যেতে পারে, 24 সালেও এসে যেতে পারে, ঠিক আছে? চলো আমরা প্রথম অঙ্কটা একটু সলভ করার চেষ্টা করছি। কি দেওয়া আছে? দুটো সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে এক্স বার এবং এন এর মান নির্ণয় করতে হবে। তো একটা জিনিস দেখতে পাচ্ছ যে এর মধ্যে এন যদি বা দেখা যাচ্ছে, তো এক্স বার তো দেখা যাচ্ছে না, একটা ভুল এখানে লিখে ফেলেছি, এইটা হবে এন, সিগমা আই ইকুয়াল টু 1 to n, ঠিক আছে? তাহলে নিশ্চয়ই কোথাও এর মধ্যে এক্স বারটা ঢুকে আছে, আমাদের ওটা বার করে নিতে হবে, ঠিক আছে? চলো আমি সমীকরণ দুটাকে লিখে নিই। গিভেন দ্যাট সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n, এক্স আই -7 ইজ ইকুয়াল টু -40, এইটা আমি একই লাইনে লিখছি, দেখো কী দিচ্ছে। আমি যদি এটাকে ভেঙে দিই, সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n 7 ইজ ইকুয়াল টু -40 লেখা যায় না? দেখে নাও একবার, আমি জাস্ট ভেঙে ভেঙে দিয়েছি, সিগমা দ্যাট মাইনাস সিগমা দ্যাট, ঠিক আছে? দিস ইমপ্লাইজ সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই মাইনাস 7n, কেন 9 বলো? 7n, কারণ আই ইকুয়াল টু 1 to n এর মান কত? আপার মাইনাস লোয়ার প্লাস 1, এন মাইনাস 1 প্লাস 1 মানে n, 7n ইজ ইকুয়াল টু -40, ঠিক আছে? এটাকে একটা মার্কিং করে রাখি, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। সেকেন্ডটা নাও, সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই প্লাস 2 ইজ ইকুয়াল টু 50, দিস ইমপ্লাইজ, ভেঙে নাও, সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই প্লাস সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n 2 ইজ ইকুয়াল টু 50, দিস ইমপ্লাইজ সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n এক্স আই প্লাস 2n ঠিক আগের মতো ইজ ইকুয়াল টু 50, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম। দেখো তো এইটুকু বুঝতে কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা হলে আমাকে জানিও, ঠিক আছে? এবার যেটা ঘটনা সেটা হচ্ছে আমার এখান থেকে এখানে আছে -7, আমি অপনয়ন পদ্ধতিতে সমাধান করার চেষ্টা করছি, আর এটা হচ্ছে +2। তাহলে দেখো আমি যদি এইটাকে 2 দিয়ে গুণ করে এটাকে 7 দিয়ে গুণ করি, তাহলে তো ব্যালেন্স হতে পারে, কিংবা তা না করে কিচ্ছু করলাম না, এই অংশটা কেটে দিলাম, সেটাই বেটার, সেটা সবচেয়ে সুবিধা হবে, হিসাবে সুবিধা হবে। 1 - 2 বা 2 - 1 করি, তাহলে হবে কি, এইটা একটা প্লাস আসার টেন্ডেন্সি থাকছে। নাও 2 - 1 গিভস, 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করবো, তাহলে কি এটা কেটে যাচ্ছে, প্লাস মাইনাস হচ্ছে, +2n -7n তার মানে 9n হচ্ছে, 9n ইজ ইকুয়াল টু 50, -40 মানে 50 + 40 মানে 90, দেখো অঙ্কটা অনেক সহজে হয়ে গেছে। দিস ইমপ্লাইজ এন ইজ ইকুয়াল টু 90/9 ইজ ইকুয়াল টু 10, খুব ভালো কথা, একটা রেজাল্ট পেলাম, বললো এন এর মান কত, কিন্তু এক্স বার কি এখনও পেয়েছি? এক্স বার পাইনি, এখন আমার এক্স বার বার করার লক্ষ্যে নামতে হবে। এখন যে কোনো একটা সমীকরণে আমি বসিয়ে দেব এন এর মান,
ঠিক আছে, আমি দু নম্বর সমীকরণটা একটু সোজা সোজা দেখাচ্ছে, কারণ এখানে -7 এখানে 2n ওইটায় বসাবো, ঠিক আছে। চলো দু নম্বর সমীকরণ হইতে পারি, ইকুয়েশন নাম্বার 2 রিডিউসেস 2, আমি এটাকেও তুলে দিলাম। নাও 2 ইমপ্লাইজ 2 রিডিউসেস 2, দেখো সিগমা আই ইজ ইকুয়াল টু 1 to n xi প্লাস 2 ইন্টু n এর মান বেরিয়েছে 10 ইজ ইকুয়াল টু 50। দিস ইমপ্লাইজ, আচ্ছা এইটা কি এন এক্স বান নয়, এটা কি মানো +20, আমি আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছি এটা কী করে এন এক্স বার হয়। আমি তোমাদের আরও একবার দেখানো, একটু রাফ ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করছি, দেখো মনে পড়বে, কারণ এ পার্টটা আমি একটু করার চেষ্টা করছি। এক্স ওয়ান এক্স টু ডট 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 প্লাস এক্স এন অবজারভেশনের অ্যাভারেজটা কী ছিল, এক্স বার, ঠিক না? তাহলে এন এক্স বার গুণ করলে এটা মান কত, এটা তো নাথিং বাট সিগমা আই ইকুয়াল টু 1 to n xi, তাই না? তাই বসালাম, সিগমা আই ইকুয়াল টু 1 to n xi এর মান হচ্ছে এন এক্স বার। এখন বক্তব্য স্যার এটা আপনি করলেন কেন, এটা আমার করতে তো আমি বাধ্যতামূলকভাবে আমাকে করতে হয়েছে, কেন এক্স বারে ঢুকতে হবে আমাকে, ওরা বলেছে এক্স বারের মান নির্ণয় করো, তাই আমাকে এইটাকে চেঞ্জ করে এই জায়গায় আসতে হলো, ঠিক, এটা মুছে দিলাম। নেক্সট চলো, 10 এক্স বার ইজ ইকুয়াল টু 50 - 20 মানে 30, সো এক্স বার ইজ ইকুয়াল টু 30/10 মানে হচ্ছে 3। তাহলে আমরা পেয়ে গেছি, আমরা দুটো মানই পেয়েছি, আমি একবার দেখে নিই, 50 - 20 30 n মানে 10 3, অতএব এক্স বার ও এন এর নির্ণয় মান 3,10, এক্স বার সমান 3 n সমান 10, অ্যান্সার। নেক্সট প্রবলেম নাম্বার 2, প্রবলেম নাম্বার 2টা একটু অন্য টাইপের, এই অঙ্কটা থেকে তোমরা হায়ার ম্যাথমেটিক্স খুব ভালো ভালো কনসেপ্ট পাবে, ঠিক আছে, আমরা অঙ্কটা স্টাডি করতে শুরু করি। চলো, বলছে কি প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে এটা, তাহলে 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো কী কী সেটা বার করতে হবে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট যেটা সেটা হলো তার মধ্যের সংখ্যাটা বার করতে হবে, কিন্তু সেটা সহজে বেরোবে না, ঠিক আছে, আমরা একটু চেক করে করে বার করছি। দেখো প্রথমে যেটা লেখার সেটা হচ্ছে 1, 2, 3, 4, ... এটা যাচ্ছে কোথায়, যাচ্ছে 2n+1 পর্যন্ত, ঠিক তো? ওই যে বলছে প্রথম 2n+1 সংখ্যক ক্রমিক স্বাভাবিক, স্টার্টেড ফ্রম 1 এবং পরপর যাচ্ছে, এটা তো ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা, এর মধ্যের সংখ্যা বার করতে হবে। আচ্ছা আমাকে একটু বলো তো, যদি আমি n ইজ ইকুয়াল টু 2 নিই, তাহলে 2n+1 এর মান কত হচ্ছে, 5 হচ্ছে, ঠিক তো? আচ্ছা তাহলে 5টা পদ হচ্ছে, তাহলে 5টা পদ তুমি এখানে লেখো 1, 2, 3, 4, 5, এই 5টার মধ্যে মিডিল ভ্যালু কোনটা, এটা 3, n ধরেছিলাম 2, তাহলে এর মধ্যের মান হচ্ছে থার্ড টার্ম মানে n+1, 2+1, তাহলে n+1th টার্মটা হলো এর মধ্যপদ। যখন আমি n=2 নিচ্ছি, n=2 নিলে হচ্ছে 3 মানে 2+1 মানে n+1, আবার চেক করি, যদি n আমি 3 নিই, লেট n=3, তাহলে 2n+1 কত হচ্ছে বলো, 2n+1 হচ্ছে 7, 2 ইন্টু 3, 6+1 = 7, তাহলে প্রথম 7টা পদ আমি লিখে নিচ্ছি, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা আমাকে বলো তো এর মধ্যের পদ কোনটা, বাম দিকে 3টে, ডান দিকে 3টে ছেড়ে দিলাম, তাহলে মধ্যের পদটা হচ্ছে 4,
সেই ফোরটা কেমন ঢঙের, থ্রি প্লাস ওয়ান, এই দেখো প্লাস ওয়ান ক্লাসের আসছে, তাহলে মধ্যপথটা হচ্ছে থ্রি প্লাস ওয়ান মানে এন প্লাস ওয়ানের টার্ম। এইটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তোমাকে প্রয়োজন হলে আরও একটা অবজারভেশন করতে হবে, মানে টেস্ট করতে হবে। যদি তুমি মনে করো স্যার আমি এন ইকুয়াল টু ফোর নিয়ে দেখি তো বারবার এন প্লাস ওয়ানটা মিডিল আসছে কি না, তাহলে এন প্লাস ফোর নিলে কত হচ্ছে দেখো, নাইন চারে দুই আটের এক নয়, ঠিক আছে, নয় নিলে তুমি দেখো সেখানে কেমন আসছে, মানে চার এক পাঁচতম পথটাই হবে মিডিল, ঠিক আছে। এবার তুমি আরও চেক করতে পারো, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কাজ, আর কোনো কাজ নেই। তাহলে আমি বারবার দেখছি এই প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মিডিল মোস্ট টার্মটা হচ্ছে এন প্লাস ওয়ান বা মধ্যবর্তী সংখ্যাটা, তাহলে শর্তানুসারে সেটার আবার মান এখানে বলে দেওয়া আছে এন প্লাস হান্ড্রেড থ্রি বাই থ্রি। সো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা আমাকে লিখতে হবে, যেটা সেটা হচ্ছে যে প্রথম প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটি হল এন প্লাস ওয়ান, সেটা আবার কার সঙ্গে সমান, এন প্লাস হান্ড্রেড থ্রি বাই থ্রি। অতএব অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন প্রশ্নানুসারে এন প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এন প্লাস হান্ড্রেড থ্রি বাই থ্রি, ঠিক আছে। এনের মান বার করতে হবে, এনের মান ওরা চেয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশন নাও, দিস ইমপ্লাইজ থ্রি এন প্লাস থ্রি ইজ ইকুয়াল টু এন প্লাস ওয়ান জিরো থ্রি, থ্রি এন মাইনাস এন ইজ ইকুয়াল টু ওয়ান জিরো থ্রি মাইনাস থ্রি। এই থ্রিটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম, ছিল প্লাস হয়ে গেছে মাইনাস, ছিল ডান দিকে প্লাস এসছে বাম দিকে মাইনাস। সো টু এন ইজ ইকুয়াল টু হান্ড্রেড, সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন ফ্রম হেয়ার, এন ইজ ইকুয়াল টু হান্ড্রেড বাই টু ইজ ইকুয়াল টু ফিফটি, সো এন এর মান হলো ফিফটি, দ্যাট ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে। অঙ্কটাকে ভালো করে দেখে নাও, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম, চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ।